একসময় যে ঘরে বসতেন কলকাতা মেডিকেল কলেজের সেক্রেটারি, এবার সেই ঘরেই বসবেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। আর জানিয়ে ফের বিতর্কে নির্মল মাঝি, তৃণমূল বিধায়ক তথা রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি। আর তার এই নতুন চেম্বার ঘিরে এখন জোরালো বিতর্ক। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে, তিনি এখানে আসেন নিয়মিত এবং বৈঠক করেন, কাজ চলছে পুরোদমে। এই ঘরটার সময় কিন্তু একটা সময় মেডিকেল কলেজের সেক্রেটারি থাকতেন এবং সেই সেক্রেটারি বসতেন, সেই সেক্রেটারি ব্যবস্থা উঠে যাওয়ার পর এই চেম্বারটি করা হয়েছে। হাসপাতালে উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য তৈরি হয় রোগী কল্যাণ সমিতি, যে সমিতির চেয়ারম্যানের পদে থাকেন কোনো জনপ্রতিনিধি। কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, মেডিকেল কলেজে গেলে অধ্যক্ষের ঘরেই বসতে হয় নির্মল মাঝিকে। সে সময় অনেকেই অধ্যক্ষের সঙ্গে হাসপাতালের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করতে আসেন, কিন্তু সামনে চেয়ারম্যান থাকায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আর সে কারণেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসময় মেডিকেল কলেজে সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হতো WBCS আধিকারিককে। 2013 সালে পদটি উঠে যায়। এতদিন প্রশাসনিক কাজে সেক্রেটারি চেম্বারটি ব্যবহার করা হতো, এবার সেই ঘরটিকে ঢেলে সাজানো হচ্ছে নির্মল মাঝির জন্য। অন্যান্য মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের জন্য কোনো আলাদা কেবিন নেই। কলকাতা মেডিকেল কলেজে কেন আলাদা করে এই কেবিন করা হচ্ছে সেই নিয়ে কিন্তু নানা মহল থেকে প্রশ্ন উঠছে। চেয়ারম্যানের জন্য যে আলাদা চেম্বার, এটা তো অত্যন্ত অনৈতিক কাজ। কারণ আজকে পাবলিক মানি করেছে, কার টাকায়? পাবলিক মানিতেই তো করেছে। তাহলে পাবলিক মানিটা একটা হাসপাতালে যেখানে আজকে একটা বেড নেই, বেডের জন্য ৬ মাস ধরে একটা কেমোথেরাপির রেডিওথেরাপির পেশেন্টকে ঘুরতে হয়, যেখানে একটা অপারেশনের জন্য ৪ মাস করে ডেট পেতে সময় লাগে, তাহলে সেইগুলো তৈরি করুক এই টাকাটা দিয়ে। এই টাকাটা দিয়ে এই বিলাসবহুল একটা চেম্বার বানানোর তো কোনো জায়গা নেই। যদিও কলকাতা মেডিকেল কলেজে তার নতুন চেম্বার নিয়ে নির্মল মাঝির দাবি, প্রতিদিন মেডিকেল কলেজে ৩-৪ ঘন্টা থাকেন, অধ্যক্ষের চেম্বারেই বসে থাকেন, কিন্তু আলাদা কোনো চেম্বার তিনি পাননি। এই প্রথমবার নয়, আগেও একাধিকবার বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক তথা দুর্দান্ত প্রতাপ চিকিৎসক নেতা নির্মল মাঝি। কখনো সোশ্যাল সাইটে বিতর্কিত পোস্ট, কখনো আবার আদালতের নির্দেশ অমান্য করে পরিষদীয় সচিব পদ দখল করে থাকা, এবার নয়া বিতর্কে তিনি। ঝিলম করঞ্জায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।